হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রু ডাব্লুবিপি তো আজ আমি তোমাদের সাথে স্ট্র্যাটেজিকের সেট নাম্বার টোয়েন্টি এইট ডিসকাস করব আর আজকের টপিকটা হচ্ছে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যেসব ইম্পর্টেন্স বাউন্ডারি লাইন্সগুলো রয়েছে সীমারেখাগুলো সেইগুলো তারপরে পশ্চিমবঙ্গের এবং ভারতের সাথে যেসব আন্তর্জাতিক বাউন্ডারিগুলো শেয়ার করেছে তারপরে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কতগুলো রাজ্যের সাথে বাউন্ডারি শেয়ার করেছে এই সবগুলো তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করে দেবো এই টপিকে ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো তো চলো ক্লাসটা শুরু করি দেখো ফার্স্টে রয়েছে ডুরান্ড লাইন নিম্নোক্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো এটা আনসারটা হবে অপশান এ আফগানিস্তান ও পাকিস্তান ঠিক আছে দেখো অনেকেই এটা মানে অনেক সময় এটা দেখা যায় কি যে অনেক জায়গাতে ভারত ও পাকিস্তান দেওয়া আছে মানে ভারত ও পাকিস্তান নয় মানে ভারত ও আফগানিস্তান দেওয়া থাকে কিন্তু এটা ভারত আফগানিস্তান নয় পাকিস্তান ও আফগানিস্তান ঠিক আছে কারণ যখন পাকিস্তান ভারতের অংশ ছিল তখন এটা ভারত আর আফগানিস্তান কিন্তু এখন স্টেট আলাদা হয়ে গেছে তার জন্য পাকিস্তান আর আফগানিস্তান হবে এটা রাইট আনসার এটাই রাইট আনসার ঠিক আছে নেক্সট এবার ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা আনসারটা হচ্ছে অপশান সি ভারত ও চীনের মধ্যে অবস্থিত নেক্সট নেক্সট রেড লাইন রেড ক্লিপ লাইন হচ্ছে অপশান বি ভারত ও পাকিস্তানের মধ্যে রেড লাইন রয়েছে নেক্সট আট ডিগ্রি চ্যানেল কোন দুটি আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল হচ্ছে অপশান ডি মিনিকয় ও মালদ্বীপের মধ্যে আট ডিগ্রি চ্যানেল রয়েছে নেক্সট এবার ন ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল হচ্ছে অপশান সি লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ ঠিক আছে এই আট ডিগ্রি ন ডিগ্রি তারপর দশ ডিগ্রি এগুলো একটু মনে রাখবে কনফিউজ হবে না হ্যাঁ বারবার দেখতে থাকবে তাহলে মনে থাকবে নেক্সট এবারে দশ ডিগ্রি দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে অপশান এ আন্দামান ও নিকোবরের মধ্যে ঠিক আছে নেক্সট দেখো এবার হচ্ছে চব্বিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল হচ্ছে ভারত ও পাকিস্তান অপশান এ হল রাইট আনসার নেক্সট ডানকান প্যাসেজ নিম্নক্ত কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ হচ্ছে এই যে বড় আন্দামান বা দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান অপশন বি হল রাইট আনসার মানে দক্ষিণ আন্দামানও বা বড়ো আন্দামান বা বড়ো আন্দামান ও ছোটো আন্দামানের মধ্যে অবস্থিত নেক্সট এবার গ্রেট চ্যানেল গ্রেট চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত এটা হবে আন্দামান নিকোবর ও সুমাত্রা ঠিক আছে আন্দামান নিকোবরও সুমাত্রা অপশান ডি হল রাইট আনসার নেক্সট এবার হচ্ছে লক যেটা লাইন অফ কন্ট্রোল সেটা নিম্নক্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে আনসারটা এ ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে অবস্থিত নেক্সট দেখো আর একটা কথা বলি এই যে ভারত পাকিস্তানের কাশ্মীর এটা ও কে যদি থাকে তাহলেও হবে পাক অকুপাইড কাশ্মীর ঠিক আছে নেক্সট সমব্রেরো চ্যানেল নিম্নক্ত কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত সমব্রেরও চ্যানেল হচ্ছে অপশান সি আন্দামান ও নিকোব নিকোবর দ্বীপপুঞ্জ এই দুটোর মধ্যে মানে এই দুটো মধ্যে অবস্থিত হচ্ছে সমব্রেরো চ্যানেল নেক্সট হিন্ডেনবার্গ লাইন হিন্ডেনবার্গ লাইন রয়েছে কোন দুটি দেশের মধ্যে এটা হচ্ছে অপশান বি জার্মানি ও পোল্যান্ডের মধ্যে রয়েছে হিন্ডেনবার্গ লাইন নেক্সট থারটির নাম্বার হচ্ছে ম্যানারোহেন ম্যানারোহেন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে অপশান এ রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত ম্যানারোহেন লাইন নেক্সট ম্যাগিনট লাইন নিম্নক্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন হচ্ছে অপশান ডি ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন নেক্সট সেক ফ্রিট লাইন সেক লাইন নিম্নক্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা হবে অপশান বি জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত নেক্সট এবার হচ্ছে ষোলোতম প্যারালাল ষোলোতম প্যারালাল হচ্ছে কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে অপশান সি নামিবিয়া ও অ্যাঙ্গোলা এই দুটি দেশের মধ্যে অবস্থিত নেক্সট এবার হচ্ছে সতেরোতম প্যারালাল সাতেরতম প্যারালাল হচ্ছে অপশান ডি উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত সাতেরতম প্যারালাল নেক্সট আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আটত্রিশতম প্যারালাল হচ্ছে অপশান বি উত্তর ও দক্ষিণ কোরিয়া ঠিক আছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত আটত্রিশতম প্যারালাল নেক্সট ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম হচ্ছে অপশান এ আমেরিকা ও ক্যানাডার মধ্যে অবস্থিত আর দেখো এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো প্যারালাল ঊনপঞ্চাশতম প্যারালাল যেটা আমেরিকা ও ক্যানাডার মধ্যে অবস্থিত নেক্সট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটা হচ্ছে জার্মানি ও পোল্যান্ড অপশান ডি জার্মানি ও পোল্যান্ড অপশান ডি হলো রাইট আনসার নেক্সট কোকো স্ট্রেট নিম্নোক্ত কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত এটা হচ্ছে কোকো আইল্যান্ড ও উত্তর আন্দামান ঠিক আছে অপশান বি কোকো আইল্যান্ড ও উত্তর আন্দামানের মধ্যে অবস্থিত কোকো স্ট্রেট নেক্সট এবারে দেখো বাউন্ডারি লাইন্সগুলো কমপ্লিট হয়ে গেল এবারে যেসব বাউন্ডারিগুলো শেয়ার করেছে ভারত পশ্চিমবঙ্গ ঠিক আছে এগুলো করব। তো ভারতের সঙ্গে কটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটা বলতে হবে তো এটা হচ্ছে অপশান বি সাতটি দেশের ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে এবারে দেখে নেব কোন কোন দেশের সাথে রয়েছে দেখো সাতটি দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশ চীন পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার আফগানিস্তান এবারে দেখো সব থেকে বেশি সীমানা রয়েছে বাংলাদেশের সাথে যেটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই সাত কিলোমিটার যদি অপশানে ছিয়ানব্বই শুধু থাকে পয়েন্টটা না রইল বা সাতানব্বই থাকে তো কাছাকাছি যেটা হবে আনসার করবে এবার হচ্ছে থেকে কম সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে যেটা হচ্ছে একশো ছয় কিলোমিটার এটা আন্তর্জাতিক সীমানা হলো ভারতের সাথে নেক্সট ভারতের সবথেকে উত্তরতম বিন্দুর নাম কী ভারতের সবথেকে উত্তরতম বিন্দুর নাম হচ্ছে অপশান বি ইন্দিরা কল ইন্দিরা কল ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গ কতগুলো দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে দেখো পশ্চিমবাংলা ভারতের স্টেটগুলোর সাথেও করেছে আবার আন্তর্জাতিকভাবেও করেছে তো আন্তর্জাতিক কটা দেশের সাথে করেছে সেটা বলতে হবে তো এখানে আনসারটা হবে অপশান এ তিন তিনটে দেশের সাথে করেছে দেখো কি কি দেশের সাথে করেছে বাংলাদেশ নেপাল ও ভুটান ঠিক আছে এর মধ্যে সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের সাথে দু হাজার দুশো বাহাত্তর কিলোমিটার এবং সবথেকে কম রয়েছে নেপালের সাথে ঠিক আছে নেক্সট এবার হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দুর নাম কী দক্ষিণতম বলতে ভারতীয় ভূখণ্ডের মধ্যে বলা হয়েছে শুধুমাত্র ভারতের যে ম্যাপটা সেটার মধ্যে বাকি যে লাক্সাদ্বীপ রয়েছে বা আন্দামান রয়েছে আন্দামান নিকোবর এটাকে নয় কিন্তু এটাকে ইনক্লুড করা হচ্ছে না শুধুমাত্র ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে বলেছে তো সব থেকে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে অপশন সি কেপ কমরিন ইন্দিরা পয়েন্ট নয় কিন্তু ঠিক আছে ইন্দিরা পয়েন্ট নয় কেপ কমরিন হবে এখানে রাইট আনসার ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যেটা কেপ কমরিন যদি ইয়ে থাকতো যদি বলে দিত যে মানে ভারতীয় ভূখণ্ডটা হয় বললই না মানে মেনশন করলই না বা মেনশন করে দিল যে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে সমেত কেন্দ্রশাসিত অঞ্চল সমেত তখন হয়ে যেত ইন্দিরা পয়েন্ট কারণ ইন্দিরা পয়েন্টে কোথায় অবস্থিত যেটা একদম আন্দামান নিকোবর একদম লাস্টে একদম সাউথে অবস্থিত ঠিক আছে আন্দামান নিকোবর এটা তাহলে এখানে ভারতীয় মূল ভূখণ্ড বলেছে তার জন্য এটা কেপ কমরিন রাইট আনসার হলো নেক্সট এবার হচ্ছে পশ্চিমবঙ্গ কয়টি রাজ্যের সাথে সীমানা নির্ধারণ নির্ধারণ করেছে কয়টি রাজ্যের সাথে তো এটা আনসারটা হবে অপশান ডি পাঁচটি ঠিক আছে দেখো এবার পাঁচটি রাজ্য হচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সিকিম ঠিক আছে এর মধ্যে সবথেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের সাথে আর কম রয়েছে সিকিমের সাথে কখনো কখনো এগুলো দিয়ে দেয় যে সব থেকে বেশি সীমানা কার সাথে শেয়ার করেছে তাই না তো এগুলো একটু দেখে নিও নেক্সট ভারতের সব থেকে পূর্বতম বিন্দু কোনটা পূর্বতম বিন্দু হচ্ছে অপশান এ কিবিথু ঠিক আছে কিবিথু হচ্ছে একেবারে ইস্টার্ন মোস্ট যে পয়েন্টটা ইন্ডিয়ার সেটা সেটা অরুণাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে তাহলে আমাদের টোটাল পুরো টপিকটা কমপ্লিট হয়ে গেল এবারে তোমাদের হোমওয়ার্ক এই যে দেখো পশ্চিমতম দেখো আমি উত্তরতম দক্ষিণতম আর পূর্বতমটা করালাম বিন্দুগুলো তো পশ্চিমতম বিন্দুর নামটা বলবে যেটা ওয়েস্টার্ন মোস্ট একেবারে আর দক্ষিণতম মানে সাউদার্ন মোস্ট একদম নিচে যেটা রয়েছে তো কেন্দ্রশাসিত অঞ্চল সমেত যেটা আমি আনসারটাও বলে দিয়েছি তবু তোমরা আমাকে কমেন্ট সেকশানে এটা আনসারটা দিয়ে দিও এটাও দিও এটাও দিও ঠিক আছে এবারে আগের দিনের আনসারটা দেখে নেব সেট নাম্বার টোয়েন্টি সেভেনে ছিল ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে পালন করা হয় টোয়েন্টি থার্ড মার্চে আর এটার থিমটা টোয়েন্টি ওয়ানে ছিল মানে রয়েছে দ্য ওশান আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার আর সয়েল হেলথ কার্ড ডে হিসাবে পালন করা হয় উনিশ মার্চকে ঠিক আছে তো গাইজ আমাদের পুরো আজকে ক্লাসটা কমপ্লিট হয়ে গেল তোমাদের আশা করি ক্লাসগুলো ভালোই লাগছে ঠিক আছে এটাও ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও ঠিক আছে চলো থ্যাংক ইউ